প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কেবল শহর নয় তৃণমূল মানুষের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে ইতিমধ্যে উন্নয়নের সুফল জনগণ পেতে শুরু করেছে সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে তৃতীয় জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন আধুনিক প্রযুক্তি সুবিধা নিশ্চিত করে বিশ্বে বাংলাদেশকে সম্মানজনক অবস্থানে নেওয়া হয়েছে আরও জানাচ্ছেন আহমেদ ফয়সাল গত নয় বছরে বদলে যাওয়া বাংলাদেশের সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দেশের মানুষের কাছে তুলে ধরতে তৃতীয়বারের মতো আয়োজন করা হয় জাতীয় উন্নয়ন মেলার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দিন ব্যাপী এই উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি এই উন্নয়ন শুভ উদ্বোধন ঘোষণা করছি প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের সুবিধা ভোগ করা মানুষের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী এর মধ্যে ছিলেন ক্ষুদ্র উদ্যোক্তা দোকানি নারী উদ্যোক্তা কৃষক ও ব্যবসায়ী আমি এখন খুব খুশি আছি। deputadoর মতে আপনার খুব ধন্যবাদ। করে আপনি আল্লাহ ভরসা রাখুক আপনার। তো কি করছেন এখন? এখন আমি শে প্রধানমন্ত্রী আদেশের সাথে আলাপকালে বলেন তার সরকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতির উপর জোর দিয়েছেন। তৃণমূলের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দেশের উন্নয়নে তার রাজনৈতিক দর্শনও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ধ্বনিক শ্রেণিকার আর ধ্বনিক ধ্বনি বানানোর তো প্রয়োজন নেই। বরং যারা একেবারে তৃণমূলে পড়ে আছে অবহেলিত তাদের ভাগ্য পরিবর্তন করতে হবে গ্রামের অর্থনীতিকে আরও মজবুত করতে হবে শক্তিশালী করতে হবে অর্থ প্রবাহ বৃদ্ধি করতে হবে সেসব দিকে বিশেষ দৃষ্টি রেখেই আমরা আমাদের পরিকল্পনা হাতে নিলাম শেখ হাসিনা বলেন পঁচাত্তরে জাতির জনককে সপরিবারে হত্যার পর অবৈধ ক্ষমতা দখলকারীরা শুধু নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল দেশের সাধারণ মানুষ তারা বঞ্চিত এবং শোষিত থেকে গেছে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি শুধু ভাগ্য পরিবর্তন করেছে একুশ বছর পর্যন্ত যারা একের পর এক এভাবে ক্ষমতা এসেছিল নিজেদের ভাগ্য করতে তারা যতটা ব্যস্ত যতটা সচেতন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা যেন অব্যাহত থাকে আহমেদ ফয়সাল বৈশাখী সংবাদ ঢাকা